হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে বাংলার একটি ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হলো চিংড়ি ভাপা এই রেসিপিটি বানানো যতটাই ইজি এটা খেতে কিন্তু ততটাই মজা তো বন্ধুরা আমরা আর দেরি না করে চলুন চলে যাই রেসিপির প্রস্তুত প্রণালীতে চিংড়ি ভাপা বানানোর জন্য প্রথমে একটি মশলার মিশ্রণ বানিয়ে নিতে হবে সেজন্য আমি এখানে নিয়েছি সাদা এবং কালো সর্ষে একসাথে আমি আগে থেকেই ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আরও এর ভিতরে অ্যাড করে দিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ আমি সর্ষের পরিমাণটা নিয়েছি মানে আমি দশ বারোটা চিংড়ি মাছ এখানে ভাপা করব তো সেজন্য আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে এবং এক টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এখন এর ভিতরে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিতে হবে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পানি এখন এই সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর সরিষার পরিমাণটা আসলে বুঝে শুনে অ্যাড করবেন এবং সাদা এবং কালো সরষে একসাথে অ্যাড করলে এর ফ্লেভারটা ভালো হয় আর যদি শুধু সাদা সর্ষে ব্যবহার করেন সেক্ষেত্রে হবে আবার যদি শুধু কালো সরষে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মশলাটা তিতা হয়ে যেতে পারে তাই সবাই চেষ্টা করবেন সাদা এবং কালো সর্ষে একসাথে ব্যবহার করার জন্য তো বলতে বলতে আমি মশলাটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি মাঝারি সাইজের আর এটাকে কেটে ধুয়ে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই সমস্ত মশলাটাকে মানে আমি ব্লেন্ডারে যে মশলাটাকে করে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি এই চিংড়ি মাছের ভিতরে অ্যাড করে দিব তো ভিওয়ার্স আমি এখানে এই মশলাটাকে চিংড়ি মাছের ভিতরে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছের ভাপা তৈরি করা কিন্তু খুবই ইজি যারা সচরাচর বাড়িতে বানিয়ে থাকেন তারা হয়তো বা জেনে থাকবেন তো ভিওয়ার্স আমি সমস্ত মশলাটাকে এই চিংড়ি মাছের ভিতরে অ্যাড করে দিলাম এখন এই মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব কিছুটা পরিমাণ সর্ষের তেল তাই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর যেহেতু আমি আগে থেকে সর্ষে বাটা ব্যবহার করেছি তাই সর্ষের তেলটা একটু কম নিলাম আর সর্ষে বাটা যদি কম ব্যবহার করেন সেক্ষেত্রে সর্ষের তেলটা একটু বেশি দিবেন তো আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু এতে বেশি কিছু অ্যাড করতে হবে না যেহেতু আমি হলুদ গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি আর যদি এ পর্যায়ে হলুদ গুঁড়ো আর দরকার হয় দেওয়ার সেক্ষেত্রে আপনারা দিয়ে নেবেন এখন আমি এর ভিতরে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আমি আগে থেকে এটাকে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই আমি এটাকে অ্যাড করে দিলাম তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এটা যদি নাও দিয়ে থাকেন সেক্ষেত্রেও টেস্টের তেমন পরিবর্তন হবে না তো ভিউয়ার্স আমার এই সমস্ত মশলাটাকে চিংড়ি মাছের সাথে মাখানো কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে তো আর আমি কিন্তু এর ভিতরে আর কিছু অ্যাড করব না এখন এই সমস্ত চিংড়ি মাছটাকে একটি বক্সে দিয়ে দেবো মানে যে বক্সটাতে আমি এই মাছটাকে ভাপে সিদ্ধ করব সেই বক্সটাতে আমি এর চিংড়ি মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো এবং সমস্ত মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব তো ভিওয়ার্স আমি সমস্ত মশলাটাকে চিংড়ি মাছ সহ এই বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা যদি কেউ এই রেসিপিটা বাড়িতে বানান চেষ্টা করবেন এই ধরনের অ্যালুমিনিয়াম বা স্টিলের বক্স ব্যবহার করার জন্য বা বাটি ব্যবহার করার জন্য সেক্ষেত্রে কিন্তু চিংড়ি ভাপাটা খুব ভালো করে সিদ্ধ হয় তো ভিওয়ার্স আমি এর ভিতরে অ্যাড করে দিব সামান্য ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ তবে আপনারা এইটা স্কিপ করতে পারেন আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন এখন এই বক্সটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম তো ভিওয়ার্স আমি অন্যদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে কিছুটা পানি অ্যাড করে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা যাতে পানিতে ঢেকে থাকে এমন পর্যায়ে পানি রাখতে হবে এর উপরে আমি বক্সটাকে দিয়ে দিলাম মানে স্ট্যান্ডের উপরে এখন এই সসপ্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে আর এ পর্যায়ে চুলা গাছটাকে বাড়িয়ে দিতে হবে ফিরে এলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে এই পানিটা গরম হওয়ার পরে যে ভাপটা উঠেছিল সেই ভাপেই কিন্তু এই চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে মানে বক্সের ভিতরে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যেটা ভিতর থেকে কিন্তু সিদ্ধ হয়ে কিন্তু এটা উপরে উঠে গেছে মানে বেড়ে গেছে তো ভিওয়ার্স আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিব যেটা সিদ্ধ হয়েছে কিনা মানে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা আর চিংড়ি মাছটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখিয়ে দেবো তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ভিতর থেকে আমি একটা চিংড়ি মাছ তুলে দেখাচ্ছি আপনাদের যেটা কতটা পাপকভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পেলেন এটা বানানো কতটা ইজি তো এখন এটাকে আমি একটি আলাদা পাত্রে সার্ভ করে দিব তো ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন এই রেসিপিটি বানানো কতটা ইজি এবং এটা বানানো যতটা ইজি এটা খেতে কিন্তু ততটাই মজা তো ভিউয়ার্স আমি চিংড়ি ভাবার রেসিপিটাকে একটি আলাদা পাত্রে সার্ভ করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যাই হোক ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন